সাংবাদিক যত সাংবাদিক আছেন ভাইয়েরা আমার আপনাদের কাছে জোরালোভাবে অনুরোধ করছি, এই মেয়েটাকে আমি 10-12 বার উমরা করাইছি 15 মাসে, তাকে ভালো করার জন্য শুধু, তাকে যেহেতু বিয়ে করছি দায়িত্ব নিছি, আমি অনেক চেষ্টা করছি, আমি ব্যক্ত হয়েছি আপনাদের কাছে, দুই হাত তুলে জোরালোভাবে অনুরোধ করছি আপনারা আমার এই কথাবার্তা ভিডিওগুলো ভাইরাল করেন, তাইলে দেখবেন যে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, জোরালোভাবে অনুরোধ করতেছে আজকের ভিডিওটি ভাইরাল করার জন্য একজন প্রবাসী ভাই, একজন সৌদি প্রবাসী ভাই, তার নাম হলো সুজন গাজী ভাই। এই সুজন গাজী ভাই আমাদেরকে 2-3টা ভিডিও পাঠিয়েছে, এর আগেও এই মেয়েটাকে নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমি করেছি। দর্শক শ্রোতা, এই মেয়েটি এমন একটি প্রতারণা করেছে যে সে প্রবাসী ভাইটি সুজন গাজী প্রবাসী ভাইয়ের সাথে যে বলার বাইরে। দর্শক শ্রোতা, সে প্রবাসী ভাইয়ের মুখ থেকে আপনারা শুনতে পারবেন। দর্শক শ্রোতা, তার আগে আমি একটু আইডিয়া দিই। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পেয়েছেন, এই মেয়েটার নাম হলো লাকি, তার নাম লাকি এবং তার বাপের নাম হলো আবুল বাশার এবং তার মায়ের নাম হলো অজুফা বেগম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মেয়েটি এখন বর্তমানে আছে চর ভবনাথপুর থানার সোনারগাঁও জেলা মানিকগঞ্জ। দর্শক শ্রোতা, এই মেয়েটাকে ভালোভাবে চিনে রাখুন। এই মেয়েটা নাকি নিজের দেহ বিক্রি করে খায়, তার পেশায় হলো কিছুদিন পর পর ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বিবাহ করে, বিবাহ করার পরেই টাকা ইনকাম করে তাদের তার কাম। এটা অনেকগুলা বিবাহ হয়েছে ইতিপূর্বে, 8টি বিবাহ অলরেডি পাওয়া গিয়েছে খাতা কলমে। এর আগে এরপরে যে আর কতটি বিবাহ হয়েছে তা আল্লাহ মাবুতি ভালো জানে। দর্শক শ্রোতা, কথা বাড়াবো না, সরাসরি এখন ভিডিও ফুটেজে নিয়ে যাবো। আগে সেই প্রবাসী ভাইয়ের মুখ থেকে আপনাকে শোনাবো যে এই মেয়েটা কতটা খারাপ। চলুন দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে ভিডিওটি দেখি। আলাইকুম, দেশে এবং বিদেশে যারা আমার এই কথাবার্তা এবং ভিডিওটা দেখতেছেন, সবাই আমার এই ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, যাতে বাংলাদেশের ঘরে ঘরে আমার কথাবার্তা শুনে এবং আমি তো প্রতারকের শিকার হচ্ছি, যাতে আর কোনো ভাই আমার ভিডিওটা দেখে এই প্রতারকের এই শিকার না হয়, কোনো প্রবাসী ভাই এবং কি দেশে। আর এই মেয়েটাকে আপনারা সবাই চিনে রাখেন, সে পালার দিয়া বিভিন্ন আকাম কুকাম করে মুগরাপাড়া চৌরাস্তা তার পালার থেকে সে সাজিয়ে মেয়েদেরকে ছেড়ে দেয় ব্যবসা করার জন্য, এবং সে ফ্ল্যাট রেখা ওই ফ্ল্যাটে ব্যবসা করে, এবং তার পিছনে কিছু কুলাঙ্গার ছেলেমেয়ে আছে, সে একা করে না, তার পিছনে আরও আছে। তো আমার কথা রইল এটাই আপনাদের কাছে, তার নামে আমি বাংলাদেশ এম্বাসি থেকে আমার মামা রেদিয়া পাওয়ার দিয়া আমি এই তার নামে মামলা দিছি, মামলাটা এখন পিবিআই তদন্ত পাচ্ছে। সে আমার 30-35 লাখ টাকা খাইছে এবং তার বাবা থেকে আমি জায়গা কিনে দিছি, ওইটারও দলিল আছে, প্রমাণ আছে। তো সে আমার সাথে এখন প্রতারণা করতেছে এবং বলতেছে সে তার নিজের উল্লঙ্ঘ ছবি দিয়ে সে আমাকে পুনর্গ্রাফি মামলা দিছে। তো তারপরে এই সে বিভিন্ন পুরুষের সাথে যে প্রবাসীদের সাথে এবং দেশে বিদেশে টাকার বিনিময়ে এরকম এভিডেন্স এবং প্রমাণ আমার হাতে অনেক আছে, আমি ইনশাল্লাহ সবগুলো একে একে দেব। আপনাদেরকে জোরালো অনুরোধ, সাংবাদিকের ভাই, সাংবাদিক যত সাংবাদিক আছেন ভাইয়েরা আমার আপনাদের কাছে জোরালোভাবে অনুরোধ করছি, এই মেয়েটাকে আমি 10-12 বার উমরা করাইছি 15 মাসে, তাকে ভালো করার জন্য শুধু, তাকে যেহেতু বিয়ে করছি দায়িত্ব নিছি, আমি অনেক চেষ্টা করছি, আমি ব্যক্ত হয়েছি আপনাদের কাছে, দুই হাত তুলে জোরালোভাবে অনুরোধ করছি আপনারা আমার এই কথাবার্তা ভিডিওগুলো ভাইরাল করেন, তাইলে দেখবেন যে তার কমেন্টের মাঝে বিভিন্ন আকাম কুকাম ভিডিও আসবে, ইনশাল্লাহ আসবে। সে যে প্রবাসীদের সাথে এবং দেশে বিদেশে যে আকাম কুকাম কইরে বেড়াইতেছে সব কিছু আসবে ইনশাল্লাহ। আপনারাকে জোরালো অনুরোধ করছি, যদিও কোনো ভাই কোনো বোন আমার সাথে কোনো রাগ থাকেন, বেদবি করে থাকি বা আমার জানা মতে বা অজানা মতে, আপনারা আমাকে ক্ষমা করে দিয়া সাংবাদিক ভাইরা আমার এই ভিডিওগুলো ভাইরাল করেন, যাতে এই প্রতারকের আমি একটা সুষ্ঠু বিচার চাই। আল্লাহর কাবা ঘর দুন হাতে ধৈরা সে শপথ করছে, আমার লাগে মরণের বাসনে সে সংসার করবে, এবং পবিত্র কোরআন ধৈরা শপথ করছে, এবং আমি বলছি তাহলে বুকু নিয়ে বলো, বুকু নিয়ে বলছে, হাতে নিয়ে বলছে, বুঝছেন? সে এখন আমার সাথে প্রতারণা করতেছে এবং বলতেছে আমাকে নাকি তালাক দিয়ে দিচ্ছে, আমি তালাক। দর্শক শ্রোতা, যে মহিলার নিজের গর্ভের সন্তানকে নষ্ট করে ফেলতে পারে সেই মহিলাটি কতটা খারাপ, আপনি একটু ভেবে চিন্তে দেখুন। দর্শক শ্রোতা, এই লাকি তার নিজের গর্ভের সন্তানকে কৃমির ওষুধ দিয়ে মেরে ফেলেছে তার স্বামীকে না জানিয়ে, যখন মানে পেটের সমস্যা হয়ে গেছে তখন এই অপারেশন করতে হচ্ছে। দর্শক শ্রোতা, এই মেয়েটি এতটাই খারাপ, এই মেয়েটাকে নিয়ে একের পর এক ভিডিও আসতেছে, সবাই মানসিকভাবে প্রস্তুত থাকে। দর্শক শ্রোতা, এই ভিডিওগুলো ভাইরাল করতে হবে আপনাদের।
তো দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিওটি। সব বরাবর মতো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি আফসার আহমেদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।